না সে গার্লফ্রেন্ড না সে বাবার বন্ধুর মেয়ে জীবনটা বেদনা দোস্ত মিউজিক কিরে দোস কেমন আছিস ভালো না দোস্ত প্রিয় আমার জীবনটা বরবাদ করে দিয়েছে আমারটাও বলিস কি দোস তোরটাও ওর সাথে তো আমার বিয়ে হয়েছে লোকে বলে সবার জীবনে নাকি একবার করে প্রেম আসে লোকে বলে সবার জীবনে নাকি একবার করে প্রেম আসে আমার জীবনে এসেছিল আমি তখন বাড়ি ছিলাম না জোর কা ঝটকা হায় জোরো সে লাগা দোস্ত আমি যে বেরে ভালোবাসতাম সে পরার আমার বিয়া করে নাই হায় হায় কেন তুই বলিস না তোর চাচা কোটিপতি বলছিলাম তো তাহলে সেই জন্য তুই এখন আমার চাচি তা ভালো বলিস না যে তোর বাবা কোটিপতি এখনকার 6-7 এর ছেলে মেয়েরা নাকি মন হারায় এখনকার 6-7 এর ছেলে মেয়েরা নাকি মন হারায় আর তখন আমি কলম স্কেল হারাতাম মানু কখনো গিয়েছিস নি দেখেছি কলমন করে তাকিয়ে আছিস কেন আমি তো পাথরের উপর আরে দোস্ত বুকের ভিতর চিন চিন করতেছে কেন আমেরিকা রাশিয়া ইতালি কর না কেন আমার দিমাগ খারাপ আচ্ছা দোস্ত যারা মাকে ঢং করে মম বলে তারা নিশ্চয় বাবাকে বম বলে জোর কা ঝটকা হায় জোরো সে লাগা সকালে উঠি আমি মনে মনে চিল্লাই এত বড় হইছি তাও বিয়া দেয় নাকি আরে দোস্ত তোমার মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন এখানে আর কইস না যাও কা লাঙ্গো সাসি মরে গেছে গর্ব ঠিকে আরে দোস্ত এই বেমারটা মস্ত খারাপ যাও বছর আমার দাদা হয়ে মরছে পাগল নাই হ্যা ভাইয়া আমার দিমাগ আরে দোস্ত তোর বাবা আমার কালকে ঠকাই দিছে নতুন ফ্যান কিনবার গেছি নষ্ট ফ্যান দিয়ে দিছে কি ফ্যানের কি সমস্যা হয়েছে ফ্যানের পাঙ্খা ঘুরে তাহলে দোস্ত ভালো আছো না হ্যাঁ ভালো 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 রাখছে ভালোই না কি হালে চলতে শুন কি সমস্যা ভালো লকডাউনের মতন না ইনকাম প্রতি ভালো ইনকাম ভালো নয় ভালো তো আমারও আল্লাহ দিলে ভালো খারাপ না আমি একটা কথা কবার চাই কি বাদ পাইতেছি না বর্তমানে আমি একটা কথা কবার চাই কোন যদি ওই যে আপনার ভাইটা যে আছে হ্যাঁ ভাইটা আছে যাই আনবার দেই আর দাড়ি খাই সেদিনকে 5 কেজি সাবড় আনবার দিছি আড়াই কেজি সাতু সাতু বানাই খাই আল দিছি ওরে বাপ রে বাপ এইরকম না হ্যাঁ আমার আরেকজনে কইছে এই এই কথা কেরা বলেছে ইনি আনবার দিছাল এক পোয়া এই সেনিও বলে দুই মুঠমান খাইছে তা আমি কথাটা বিশ্বাস করি না যে সেনিও খাইয়া নিয়া ফো তে আননেও যখন কইলেন কথাটা বিশ্বাস হয় খবর এই যে ভাই হুসুন বাহ বাহ কি খবর কি আন্দের বাইস্তে রে আধা কেজি জিলাপি আনবার দিছি 400 গ্রাম খাইয়া লাইছে এই যে হুনুন হুনুন আমি অন কি বাইতে হুসুর বাড়ি যামু এই জিলাপি ডাঙ্গে এই রকম করে যদি পারায় দিনে যদি ওর বিরুদ্ধে এরকম করে বিচার আছে রা হে তাহলে কি করণ যাব তাহলে ওর তো শাসন করার দরকার আমার শাসন করণ লাগবো শাসন করণ লাগবো রে কারা শাসন না লাগবো ওমনি তাইলে না তোমরা কিছু কেন না ওরে আমি প্রমাণ করে দিহি ও কি তোমাকে বস্তু বলে খায় আরে বাসাই কোনে গেছিলে বাজারে গেছিলাম এই এটা ফরমাশ দেই করছে কি ফরমাশ এই আমার নিগা না এই পয়সা নিয়ে যাও একটা লালমোহন নিয়ে ভা চল গুল্লা গুল্লা যা আছে লাল লাল একটা একটা লেবু একটাই হ্যাঁ লালমোহন এটা নিয়ে হো যাও একটা লালমোহন নিয়ে ভা একটাই তো না একটা হ্যাঁ একটাই আনলেও হ্যাঁ আইতেছে দাম বাড়াম এই যে গেল না হ্যাঁ ওখানে বুঝবাই হ্যাঁ ওখানে বুঝাম দেবো হ্যাঁ দাসি গুলান ভার্সন পাইন না নাই তাই আছে আইতাছে উই দেখা বাকি আছে পাগলা আইতাছে এই যে রাখমু আন সবাইতে হ্যাঁ একটা আনছো না লাল মনানছো তো হ্যাঁ আচ্ছা 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 এটা কত হইলো এই যে তোমরা যে ওর বিরুদ্ধে এরকম করে বিচার আসার দিতাছ তুমি বলে জিলাফান বার দিছিলা তাও বলে আধানি খাইয়ে নিয়ে আইছে তুমি বলে সেনি আন বার দিছিলা সেনি না তো সাফা সাফা আন বার দিছিলা না আচ্ছা এনে খাইয়ে নিয়ে আইছে এই যে আমি যে একটা লালমোহন আন বার দিছি আমার বাস্তরে লালমোহন তো পুরাই আনছে ও তো খাই আনে নাই তাহলে তোমাকে কথাটা কি এটা মাইনে নিয়ন যায় ভালো হয়ে গেছে কাবুতো আজকে বুথ ভালো হয়ে গেছে গা তাহলে না কাক কুর দাদাকে খাই নাই আমি খাইয়ে দিহি
রসও দিহি কম রস তো নাই হুক না কে বা কে রে এবা কে রস তো নাই দি এবা হুক না কে ওই লালমন এবা এবা না কে কে কি করছ হ্যাঁ আজকের গেল না হাসাই তুই তাহলে